আজি সমগ্র বিশ্বজুড়ি পালন করা হল আন্তঃরাষ্ট্রীয় নারী দিবস। প্রতি বছরে 8 মার্চত উদযাপন করা হয় আন্তঃরাষ্ট্রীয় নারী দিবস। কিন্তু এতিয়াও দেশত নারীয়ে পুরুষের সমান কিয় নাপায় পারিশ্রমিক, কিয় নারীয়ে পুরুষতকৈ 35% কম পায় দরমহা। প্রতি বছরে 8 মার্চ তারিখে বিশ্বজুড়ি পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বর বিভিন্ন প্রান্তত নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য ভোটাধিকার বিচারি আরম্ভ হওয়া নারী দিবসের এই কার্যসূচী আজি সমগ্র বিশ্বজুড়ি রূপায়িত হয়। নারীর প্রতি সন্মান, শ্রদ্ধা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক আর সামাজিক প্রতিষ্ঠা গুরুত্ব লাভ করে আজির নারী দিবসের কার্যসূচীত। কিন্তু নারী দিবস উদযাপনের সঙ্গে নারী শ্রমিকর অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস জড়িত হয়ে আছে। 1857 চনত মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কামর অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাবলৈ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার নারী শ্রমিকসকলে আন্দোলন সংগঠিত করেছিল। সেই আন্দোলন সরকারে কঠোর হাতেরে দমন করেছিল। 1908 চনত নিউইয়র্কের সামাজিক নারী সংগঠনে আয়োজন করা নারী সমাবেশত জার্মানের সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বত সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মিলন অনুষ্ঠিত হয়েছিল। ক্লারা আছিল এগারী জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির সদস্য। তার পিছত 1910 চনত ডেনমার্কর কপেন হেগেনত অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মিলন। 17খন দেশের পৰা 100গৰাকী নারী প্রতিনিধিয়ে এই সম্মিলনত অংশগ্রহণ করেছিল। এই সম্মিলনতে ক্লারা জেটকিনে প্রতি বছরে 8 মার্চক আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করার প্রস্তাব উত্থাপন করে। আর সেই প্রস্তাবর ফলশ্রুতিত 1911 চনৰ পৰা নারীর সম অধিকার দিবস হিসাবে 8 মার্চর দিনটি পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস পালন করবলৈ বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক সকলো আগবাঢ়ি আহে। 1914 চনৰ পৰা কেইবাখনো দেশত 8 মার্চর দিনটি উদযাপন করবলৈ আরম্ভ করা হল। 1975 চনত 8 মার্চক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। 1975 চনৰ পৰা নারী দিবসে আন্তর্জাতিক স্বীকৃতি পোৱা সত্ত্বেও এতিয়াও নারী নিজের যুঁজিবলগীয়া হয়েছে। বিশ্বত 72% পুরুষের বিপরীতে আছে 47% মহিলা চাকরিয়াল। উল্লেখযোগ্য যে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের মতে যদিও বিশ্বত 72% পুরুষ নিযুক্তিপ্রাপ্ত, তার বিপরীতে মাত্র 47% মহিলাহে লাভ করে কর্মসংস্থাপনের নিযুক্তি। আর সেই নারীর দরমহা পুরুষের দরমহার 50%ও নহয়। ভারতীয় মহিলা কর্মচারীসকলেও পুরুষ কর্মচারীর তুলনায় 35% কম দরমহা লাভ করে। এই দরমহার ব্যবধান প্রতিটি ক্ষেত্রতেই আছে। ভারতীয় আইটি বিভাগত আটাইতকৈ বেশিকৈ পরিলক্ষিত হয় পুরুষ আর নারীর মাজর ব্যবধান। আইটি বিভাগত পুরুষে প্রতি ঘণ্টাত লাভ করে 242.49 টাকা, কিন্তু মহিলায় প্রতি ঘণ্টাত লাভ করে 196.03 টাকা। আইটি বিভাগত নারীতকৈ পুরুষে লাভ করে 26% অধিক মজুরি। বিশ্বর অনেক দেশত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির দিন হিসাবেও পালন করা হয়। আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুস, বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, কিউবা, জর্জিয়া, কাজাখাস্তান, ইউক্রেইন, উজবেকিস্তানের লগতে আৰু বহুকেইখন দেশত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হয়। কিন্তু ভারতত 8 মার্চর দিনটি আজিও বন্ধ ঘোষণা করা হওয়া নাই। যিখন ভারতবর্ষত নারীক দেবী হিসাবে পূজা করা হয় সেইখন ভারতত আজিও নারী পোৱা নাই অর্ধাকাশর মর্যাদা, পোৱা নাই সমান অধিকার। একবিংশ শতিকার মাজমজিয়াত এই প্রসঙ্গ হয়তো আটাইতকৈ পরিতাপর প্রসঙ্গ। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।